আগুন জ্বলছে জ্বলবে, চিকিৎসকদের নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে হবে। এই আগুন জ্বলছে জ্বলবে, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে হুঙ্কার দিলেন শিলচরের ডক্টরস, জুনিয়র ডক্টরসরা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তাও একটি মর্মান্তিক খুনের ঘটনার ইয়ে নিয়ে, একটা জুনিয়র ডক্টরস খুন হয়েছিলেন কলকাতা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। তার প্রতি নমস্কার, সোনার কাছার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মর্মান্তিক একটা খবর নিয়ে, একটা ঘটনা নিয়ে একটা আলোচনা করব আপনাদের সামনে। হয়তো আপনারা সবাই জানেন ঘটনাটি খুবই বিরল বিরল ঘটনা। গত 12 তারিখ অর্থাৎ সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টরসরা একটা প্রতিবাদী আন্দোলন করলেন, একটা মশাল মিছিল, ক্যান্ডেল মার্চ করলেন সন্ধ্যায়। সারা স্লোগানে মুখরিত করে গোটা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর মিছিলে সবাই পা মেলালেন। শত শত জুনিয়র ডক্টরসরা ওই মশাল মিছিলে অংশগ্রহণ করেন। বিষয়টি হচ্ছে কি, মর্মান্তিক ঘটনাটি হচ্ছে কি, সম্প্রতি পশ্চিমবঙ্গে কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক জুনিয়র ডক্টরস, যে পোস্ট গ্রাজুয়েটে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছিল, পোস্ট গ্রাজুয়েটের ডক্টর মৌমিতা দেবনাথের মৃতদেহ পাওয়া যায়। অভিযোগ হচ্ছে কি, তাকে ধর্ষণ করে করার পর তাকে খুন করে সেখানে রাখা হয়েছে। সেখানে একটা মানে মেডিকেল কলেজের একটা রুমেই পড়া হয়, কাপড়গুলো ছেঁড়া ছেঁড়া ছিল। সেই মতে এই এই ডক্টরের, মৌমিতা দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে ডক্টরস অ্যাসোসিয়েশন তথা জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক সব সংগঠনগুলো দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। এর প্রতিবাদে ন্যায় বিচার ওরা দাবি করছেন সবাই উপযুক্ত, এবং এই ঘটনায় যে খুনি রয়েছে, যারা জড়িত তাদেরকে ধরে আইনত দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাজা দেওয়ার জন্য জোরদার দাবি উঠেছে। সেই সারা দেশ জুড়ে সেই প্রস্তাবিত আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘুমঘুরে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা অর্থাৎ ডক্টরসরা একটা ক্যান্ডেল মার্চ করে নিলেন। সেইগুলোর ভিডিও ফুটেজ আপনারা দেখতে থাকবেন, এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও রয়েছে সেখানে, কীভাবে একটা মর্মান্তিক ঘটনা সবাই খুবই দুঃখ হয়ে সেই অংশগ্রহণ করেছেন। একটা ইয়ং লেডি ডক্টরের এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। সামনে গেলাম।